আসসালামু আলাইকুম। 30 দিনে আরবি ভাষা শিক্ষা কোর্সের 20তম পর্বে স্বাগতম সবাইকে। ভিউয়ার্স, আজকে আরবি সর্বনামের 4টি শব্দ ব্যবহার করব এবং সেই 4টি শব্দের সাথে অন্য শব্দ যোগ করে কিভাবে বাক্য তৈরি হয় সেগুলো আপনাদের দেখাব, যাতে করে আপনাদের আরবি ভাষা বুঝতে সহজ হবে। চলুন শুরু করি। হু অর্থ তার বা তাকে, হু অর্থ তার বা তাকে। কা অর্থ তোমার বা তোমাকে, কা অর্থ তোমার বা তোমাকে। ইয়া অর্থ আমার বা আমাকে, ইয়া অর্থ আমার বা আমাকে। না অর্থ আমাদের অথবা আমাদেরকে। বাইতু অর্থ বাড়ি, বাইতু অর্থ বাড়ি। বাইতু শব্দের সাথে আমরা 4টি সর্বনাম যুক্ত করে 4টি বাক্য তৈরি করব। বাইতু যুক্ত হু সমান বাইতু হু অর্থ তার বাড়ি। বাইতু যুক্ত কা সমান বাইতুকা অর্থ তোমার বাড়ি। বাইতু যুক্ত ইয়া সমান বাইতি অর্থ আমার বাড়ি। বাইতু যুক্ত না সমান বাইতুনা অর্থ আমাদের বাড়ি। আরব দেশের প্রতিদিনের কর্মক্ষেত্রে আমরা কথোপকথনে কত কথা বলে থাকি। আজকে আমরা এমন কিছু আরবি শব্দ শিখব যে শব্দগুলো কথোপকথনে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। আপনি যদি এই শব্দগুলি না জেনে থাকেন তাহলে আপনার জন্য জানা খুবই জরুরি। যেমন আলাইয়া অর্থ আমার দিক বা আমার হতে, আলাক অর্থ তোমার দিক বা তোমার হতে, আলেক অর্থ তার দিক বা তার হতে, আলা অর্থ দূরের ব্যক্তি, উনার দিক বা উনার হতে। এই শব্দগুলোর ভিতরেই ওই সর্বনামগুলি লুকায়িত রয়েছে। যেমন আলাইয়া, এখানে ইয়া লুকায়িত রয়েছে, ইয়া অর্থ আমার। আলাক, আলাক এখানে কাপ লুকাইছে, কাপ যেমন কা অর্থ তোমার বা তোমার হতে। আলাইক এখানেও আক শব্দটা লুকায়িত রয়েছে। আরও সুন্দরভাবে বোঝার জন্য ছোট ছোট বাক্য গঠন করতে হবে। এত্তেসাল আলাইয়া অর্থ আমাকে কল করো, এত্তেসাল আলাইয়া এখানে ইয়া লুকাইতে রয়েছে অর্থ আমাকে কল করো। আবার যদি বলি এত্তেসাল আলাইনা অর্থ হবে আমাদের কল করো, এত্তেসাল আলাইনা অর্থ আমাদের কল করো। আবার এত্তেসাল আলাক অর্থ তোমাকে কল করছি, এত্তেসাল আলাক অর্থ তোমাকে কল করছি বা করব। আর এত্তেসাল আলেক অর্থ তাকে কল করো, অথবা এত্তেসাল আলাহ অর্থ তাকে কল করো, এত্তেসাল আলেক অর্থ তাকে কল করো। আবার এত্তেসাল আলা অর্থ দূরের ব্যক্তি, উনাকে কল করো। আবার এভাবে বলতে পারেন দুগ্গো আলাইয়া অর্থ আমাকে নক করো, দুগ্গো আলাইয়া অর্থ আমাকে নক করো, দুগ্গো অর্থ নক করা। আইদি অর্থ সাধারণ, আইদি অর্থ সাধারণ। আবার হয়নাক অর্থ তুমি কোথায়, হয়নাক অর্থ তুমি কোথায়। হয়নাক শব্দটি কীভাবে উৎপন্ন হয়েছে দেখি। হয়েন যুক্ত আক বা হয়েন যুক্ত কা সমান হয়নাক। হয়েন অর্থ কোথায় আর কা অর্থ তোমার বা তোমার সাথে। তাহলে বাক্যটি হবে হয়নাক অর্থ তুমি কোথায়। আবার মা আক অর্থ তোমার সাথে, মা আক অর্থ তোমার সাথে। মা আক শব্দটিও মা আ এবং কা একসাথে যুক্ত হয়ে উৎপন্ন হয়েছে মা আক অর্থ তোমার সাথে। মা আ অর্থ সাথে, কা অর্থ তোমার। মা আক ফি ফ্লুজ তোমার সাথে কি টাকা আছে, মা আক ফি ফ্লুজ অর্থ তোমার সাথে কি টাকা আছে। আহি আনি অর্থ মাঝে মাঝে, আহি আনি অর্থ মাঝে মাঝে। আর দায়মান অর্থ সবসময়, দায়মান অর্থ সবসময়। এবং আলাতুল অর্থ সবসময়, দায়মানের পরিবর্তে আপনি আলাতুল শব্দটি ব্যবহার করতে পারেন। সাফারি অর্থ পার্সেল, আবার চববি অর্থ পার্সেল। উঁচু বা চড়াই কোনো জায়গাকে বলে তালা বা তলা, যেমন উঁচু রাস্তা। তালা বা তলা অর্থ উঁচু রাস্তা, যেমন পাহাড়ি রাস্তা বা উঁচু রাস্তা হতে পারে। চিব অর্থ রাখা, হুত্তু অর্থ রাখা, রাক্কা অর্থ রাখা। চিব
হুত্ত রাক্কাব তিনটি শব্দের একই অর্থ রাখা। খাব্বি অর্থ লুকানো, খাব্বি অর্থ লুকানো। গাত্তা গাতা এবং গোস তিনটি শব্দের একই অর্থ কাটা। গাত্তা গাতা গোস তিনটি শব্দের একই অর্থ কাটা। সার অর্থ দাম, আর সার গালি অর্থ দাম বেশি। সার অর্থ দাম, সার গালি অর্থ দাম বেশি। হাদা কাম সার, এটার দাম কত। হাদা কাম সার অর্থ এটার দাম কত। ওয়াল্লা অর্থ নয়তো, ওয়াল্লা অর্থ নয়তো। ইনতা আতিক ফুলুজ ওয়াল্লা মাইকদার সগল, অর্থ তুমি টাকা দিবে নয়তো কাজ করতে পারবো না। ইনতা আতিক ফুলুজ ওয়াল্লা মাইকদার সগল, অর্থ তুমি টাকা দিবে নয়তো কাজ করতে পারবো না। আতাহা অর্থ দাও, ইয়াতা অর্থ দিতে, আতি অর্থ দাও। রফিক কাল্লাম ইয়াতা ফুলুজ, অর্থ রফিক বলেছে টাকা দিতে। রফিক কাল্লাম ইয়াতা ফুলুজ, অর্থ রফিক বলেছে টাকা দিতে। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর একটি লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।